আপনারা কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন? ভূতের গল্প কি আপনাদের আকর্ষণ করে? আপনাদের কি ইচ্ছে করে নির্জন সমুদ্র সৈকত হারিয়ে যেতে, কিংবা গভীর জঙ্গলে যেখানে আদিবাসীরা কিভাবে জীবনযাপন করেন তা দেখতে আপনাদের ইচ্ছে করে? এই সব কিছু দেখতে হলে আপনাদের এমন একটি প্ল্যাটফর্মের কথা আমি বলবো যেখানে আপনারা এই সব কিছুর হদিশ পাবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছি। নমস্কার, আমি খেয়ালি দস্তিদার। দর্শক বন্ধুদের জন্য একটা সুখবর আসছে, ফ্রিকশন ওটিটি প্ল্যাটফর্ম। এই ফ্রিকশন ওটিটি প্ল্যাটফর্মে থাকছে নতুন রকম ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ, নানা রকম বিনোদনের অনুষ্ঠান। আমি থাকছি ফ্রিকশন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে, আপনারাও থাকছেন তো? না, বক্স অফিস মাতানোর শিল্পীরা এই মুহূর্তে হয়তো ফ্রিকশন টিভিতে নেই, কিন্তু কিছু মানুষের অক্লান্ত প্রচেষ্টায় তৈরি হয়েছে ফ্রিকশন টিভি। গতানুগতিক ধারা ছেড়ে যারা একটু অন্য ধরনের কাজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন ফ্রিকশন টিভি। আসবে দারুণ দারুণ প্রজেক্ট, আমি তো দারুণ ইন্টারেস্টেড এবং আমি তো রোজ দেখবো, একটাও কিছু মিস করব না। প্লিজ আপনারা সকলে দেখবেন, থ্যাংক ইউ। ফ্রিকশন টিভি, রিডিফাইনিং এক্সেলেন্স। নাম তো নোট করে নিয়েছেন তো বন্ধুরা, ফ্রিকশন টিভি, রিডিফাইনিং এক্সেলেন্স। ভিন্ন ধর্মী বলতে আমি আরেকটু স্পেসিফাই করি, অ্যাডভেঞ্চারমূলক জিনিস পাবেন এখানে, একদম পাবেন। আর ওয়েলফিল তো পাবেনই, আর যা যা বললাম সব পাবেন। মোট কথা একটা পুরো প্যাকেজ, পুরো প্যাকেজ। আমরা এন্টারটেইনড হওয়ার জন্য যা যা দেখতে চাই, যা যা জানতে চাই, সব পাওয়া যাবে এখানে এই প্ল্যাটফর্মে, ফ্রিকশন টিভি, রিডিফাইনিং এক্সেলেন্স। যারা নতুন পরিচালক, নতুনদের নিয়ে কাজ করতে চান, ছবি, ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম বানাতে চান, তাদের জন্য সঠিক পথ হলো ফ্রিকশন টিভি, সঠিক প্ল্যাটফর্ম। তাহলে নামটা কিন্তু বললাম যে আবার মাথার মধ্যে একদম বসিয়ে নিন, ফ্রিকশন টিভি। একঘেয়েমি আর নয়, একঘেয়েমি ছেড়ে একটু অন্য ধরনের উপস্থাপনার স্বাদ পেতে অবশ্যই দেখুন ফ্রিকশন টিভি। দেখতে থাকুন ফ্রিকশন টিভি, রিডিফাইনিং এক্সেলেন্স। আমি আছি সঙ্গে, আপনারা থাকুন বন্ধুরা।